ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি হা আমিম কুমিল্লা বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে কোনো প্রাণী পশুপক্ষী পালা যায় আছে কি না যদি কেউ কবুতর পালতে চায় তাহলে তা পালতে পারে কিনা এবং পিতামাতা যদি নিষেধ করে কবুতর মানে পায়রা পালতে তাহলে পিতামাতার কথা না শুনে যদি কেউ পায়রা পুষে তাহলে সেটাও জায়জ হবে কি না এ বিষয়ে বিস্তারিত দলিল সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ইসলামে কবুতর তথা পায়রা পোষা শুধু জায়জই নয় বরং জায়জের সাথে যদি কেউ আদরের সাথে পালে তার প্রতি দয়া প্রদর্শন করে তাহলে অবশ্যই তাতে নিকিও রয়েছে স্বভাবও রয়েছে আর এর দলিল দেখুন শাহি বুখারি হাদিস নাম্বার দু হাজার এবং শাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার দুশো চুয়াল্লিশ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে জীব জন্তুর প্রতি দয়া প্রদর্শনেও আমাদের স্বভাব রয়েছে দেখুন শাহি বুখারি দু হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিস সেই মুসলিম দু হাজার দুশো চুয়াল্লিশ নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যদি এমন কোনো জিনিস যার মধ্যে প্রাণ রয়েছে সেই জিনিস আদরের সাথে পালি হুম কোনো পক্ষী যেমন আপনি বললেন যে কবুতর পায়রা যদি পালি তাহলে অবশ্যই তাতে নেকি রয়েছে সব রয়েছে তার সাথে সাথে যদি পিতামাতা নিষেধ করেন যদি এভাবে নিষেধ করেন যে তুমি সঠিকভাবে খাবার দিতে পারবে না অতএব পায়রা পুষো না কবুতর না যদি নিষেধ করে এই জন্য যে সঠিকভাবে খাবার দিতে পারবে না তাহলে অবশ্যই সেক্ষেত্রে পিতামাতার কথা শোনা দরকার যদি কেউ না শুনে পায়রা পালতে শুরু করে তাহলে অবশ্যই সে গুণাগার হবে পাপি হবে এরও দলিল স্পষ্টভাবে হাদিসের গ্রন্থ প্রমাণিত রয়েছে যেমন শাহি বুখারি হাদিস নাম্বার দু হাজার তিনশো পঁয়ষট্টি এবং শাহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো বিরাশি এবং শাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার দুশো বিয়াল্লিশ এখানে উল্লেখ রয়েছে যে মহান আল্লাহ রসুল সালাম বলেছেন যে আল্লাহ রবুল আলমিন একজন মহিলাকে আজাব দিয়েছেন একটা বিড়ালকে বেঁধে রাখার জন্য সেই বিড়ালকে খেতে দেয়নি ফলে সেই বিড়ালটি মারা গেছে তো কষ্ট পেতে পেতে বিড়ালটি মারা গেছে খেতে পায়নি এজন্য আল্লাহরসুল্লাহি সাল্লাম বলছেন যে সে যদি সে বিড়ালটি ছেড়ে দিত তাহলে হয়তোবা সে ঘাস কীট পতঙ্গ ধরে খেয়ে বেঁচে থাকত তাই সেই বিড়ালটিকে বেঁধে রাখার জন্য খেতে না দেওয়ার জন্য কষ্ট পেয়ে সেই বিড়ালটি মারা গেছে এজন্য সেই মহিলাকে আজাব দেওয়া হয়েছে এ কথাই বিশ্বনবী সাল্লাহ আলীহসাল্লাম জানিয়েছেন দেখুন হাদিসের গ্রন্থ সাহিব বুখারি হাদিস নাম্বার দু এবং সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো বিরাশি এবং সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার দুশো বিয়াল্লিশ তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে পিতামাতা যদি এই উদ্দেশ্যে বলে যে তুমি সঠিকভাবে খাবার দিতে পারবে না বা সঠিকভাবে পুষতে পারবে না পালতে পারবে না সেই কবুতর বা পায়রাকে বা কোনো পাখি বা কোনো প্রাণী হোক না কেন তো এই এই মানে এই হিসেবে যদি নিষেধ করে তাহলে অবশ্যই তাদের নিষেধাজ্ঞা করা গ্রহণ দরকার শোনা দরকার যদি কেউ না শুনে তাহলে অবশ্যই সে গুনাগার বা পাপি হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন যাদক মোল্লা